আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুক ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের জন্য সুখবর কি এই সুখবর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অন করে দিবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে দুইটি সুখবর শেয়ার করব প্রথমটি হলো শত জল্পনা কল্পনার পর আপনাদের ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে নয়ই আগস্ট এবং এই আবেদন চলবে পনেরোই আগস্ট পর্যন্ত দ্বিতীয় সুখবরটি হলো আপনারা কিস্তিতে আপনাদের ভর্তি ফি পরিশোধ করতে পারবেন বন্ধুরা ঢাকা অফিস থেকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একাদশ শ্রেণীতে ভর্তি ফি কিস্তিতে নেওয়া হবে মেধাবী কিন্তু আর্থিকভাবে শিক্ষার্থীদের যেন সমস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলোর সতর্ক থাকতে হবে আজ রবিবার এক অনলাইন সভা সভায় চলতি বছরের একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির ঘোষণাকালে তিনি একথা বলেন মন্ত্রী বলেন কোভিড নাইন্টিনের কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়তো ভর্তি ফি একসাথে দিতে পারবে না সেক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে সেদিকে ব্যবস্থা রাখতে হবে তো বন্ধুরা এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে নানান তথ্য আপনাদের প্রয়োজন হবে সেই সকল তথ্যগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে